একটি গাছ একটি প্রাণ, গাছ লাগিয়ে প্রাণ বাঁচান, মরা গাছকে বাঁচিয়ে তুলুন। বন্ধুরা, আজ আলোচনা করব অনিয়মিত পরিচর্যার জন্য কিছু কিছু গাছ শুকিয়ে যাওয়া ও মরে যাওয়া ফলে আমাদের খুবই মন খারাপ হয়। তাই বন্ধুরা, এই শুকিয়ে যাওয়া গাছগুলিকে কিভাবে আবার নতুন জীবনে ফেরাতে পারি সেটা নিয়ে আজ আলোচনা আমি আপনাদের দেখাবো, হাতে কলমে কিভাবে মরা গাছকে বাঁচিয়ে তোলা যায়। গাছগুলি প্রথমে পাতাগুলি ছোট হয়, তারপর হলদে হয়, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায় ও মারা যায়। গাছগুলিকে প্রাণে মেরে ফেলবেন না বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখুন, মনোযোগ দিয়ে সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনারাও পারবেন 100% গাছগুলিকে বাঁচিয়ে তুলতে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও মরা গাছকে নতুন জীবন দিন। বন্ধুরা, আমি এখানে একটি শুকনো মারা যাওয়া গাছ নিয়েছি। এই মারা যাওয়া গাছটি আমাদের ঘরে প্রথমে দেখে নিতে হবে যে গাছটির কোন ডালগুলি শুকিয়ে গেছে, গাছটির কোনখান পর্যন্ত একটু কাঁচা আছে। তো শুকনো ডালগুলোকে আমাদের যে অংশটা শুকিয়ে গেছে গাছটি, সেই অংশটা কিন্তু আমাদের এখানে কেটে ফেলতে হবে। প্রথমে যে খানটা থেকে শুকিয়েছে সেই খানটা থেকে, যেখানটায় আমরা কাঁচা অংশটা পাব না, সেই জায়গাটাই কিন্তু আমাদের কেটে দিতে হবে। এই শুকনো ডালগুলিকে কেটে দেওয়ার পর নিচে একটু আমরা কাঁচা পেয়েছি, মানে এখনো পর্যন্ত গাছটির প্রাণ আছে, ধুকধুক করছে। তো এই গাছটিকেই আমরা বাঁচিয়ে তুলতে পারি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন, আপনারাও বাড়িতে করবেন ঠিক যদি আপনাদের এরকম হয়। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 1 লিটার জল নিন। 1 লিটার জলে 50 ml মতন আপনারা নিন এবং 1 লিটার জলে হাইড্রোজেন পারঅক্সাইডটা দিয়ে দিন। দেওয়ার পর এই মরা গাছের যে ডালগুলি কেটে দেওয়া হলো সেটি প্যাকেটটি আস্তে আস্তে খুলুন। খোলার পর এটি ওই জলেতে ভালোভাবে দিয়ে দিতে হবে। 30-35 মিনিট জলে থাকার পর কিছু শিকড় তো আমরা কাঁচা পাবই, যে শিকড়গুলো শুকিয়ে গেছে সেইগুলোকে আমরা একদম কেটে ফেলে দেব। কেটে ফেলে দেওয়ার পর যেখানটা থেকে শিকড়গুলি কাঁচা আছে সেই শিকড়গুলি আমরা রেখে দেব। এইবার আমরা প্যাকেটেই বসাই বা কোনো পাত্রে কোনো টবে আমরা বসাবো। আমাদের মাটি তৈরি করা আছে, আমি একটি প্যাকেট নিয়েছি, যে প্যাকেটে ছিল ওর থেকে একটু বড় প্যাকেট। ভালোভাবে গাছটিকে আমরা মাটিটি দিয়ে যেমনভাবে রিপোর্টিং করে ঠিক সেই অবস্থায় আমরা গাছটি করব। খুব ধীরে সুস্থে, খুব ঠান্ডা মাথায় ভালোভাবে করতে হবে, কারণ আপনি একটি মরা গাছকে নতুন জীবন দান করছেন। খুব শান্তভাবে, খুব সুস্থভাবে আপনাদের ঘরে এই কাজটি করতে হবে। তারপরে ওই H2O2 যে জলটিতে গাছটি আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটি আমরা এই গাছটিতে দিয়ে দেব। দেবার পর আমাদের আরেকটি কাজ আছে, আমাদের যে রুটগুলো আমরা বাদ দিলাম যে শুকনো,
এবং কাঁচা ছিল যেখানটা, তারপর থেকে আমরা বাদ দিয়েছি। তো আমরা একটু হরমোন পাউডার নেব এবং একটু ফাঙ্গিসাইড নেব, জলে ভালোভাবে গুলে নেব, দিয়ে আমরা টবটি দোতে দেব। টবটিতে কেন দেবো এটা গুলে? আর যাতে কোনো ফাঙ্গাস ওই শিকড়গুলিতে আক্রমণ করতে না পারে, এবং যে শিকড়গুলো আমরা কেটে বাদ দিয়েছি সেই শিকড়গুলো তাড়াতাড়ি যাতে নতুন নতুন শিকড় ছাড়ে। এবার এই গাছটিকে আমরা ছায়াযুক্ত জায়গায় আমাদের ঘরে রেখে দিতে হবে 15-20 দিন। তারপর আমরা হালকা রোদে দেব। এবার যে ডালগুলো আমরা কেটে দিয়েছিলাম সেই ডালগুলোর কাটা অংশে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, যাতে ডালগুলিতে কোনোরূপ ফাঙ্গাস আক্রমণ না করে। ঠিক 45 দিন পর দেখবেন এই গাছগুলির কচি পাতা ছেড়ে দিয়েছে। ঠিক এইরকম কচি পাতা যে ডালগুলি আমরা কেটে দিয়েছিলাম তারপর থেকে 40-45 দিনের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব। গাছটিকে আমরা বাঁচিয়ে তুলতে পারি যদি ঠিক সময় ঠিক সঠিক পরিচর্যাটা করি। বন্ধুরা, আপনাদের বাগানেও যদি এই ধরনের কোনো গাছ হয় তো ঠিক এভাবেই আপনারা করুন। আমি কথা দিলাম 100% গাছটি আপনাদের বেঁচে যাবে। আবার আগের মতন ফুল এবং ফলে গাছটি ভরে যাবে। বন্ধুরা, আপনাদের কোনো বিষয়ে আগ্রহ থাকলে আমাদের সরাসরি কমেন্ট করে জানাতে পারেন, এবং এই রকম আরো ভালো ভিডিও দেখতে হলে মুখার্জি গার্ডেনের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও অল বাটনটি একটু প্রেস করে নেবেন। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এবার আসি পরের ভিডিওর জন্য। আবার আগামীকাল সকাল 10টায় দেখা হবে। বন্ধুরা, শেষবারের জন্য অনুরোধ করি একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সকল বন্ধুদের ভালোবাসা ও নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।